অনেকে আছে গাড়ির জ্যামের মধ্যে, তারপর মানুষ যখন যেখানে মানুষজন বেশি থাকে সেখানে মানে গাড়ি চালাতে পারে না, গাড়ি ক্লাচটা মানে অ্যাডজাস্ট করতে পারে না, সেই ক্ষেত্রে স্টার্ট বন্ধ হয়ে যায় ঘন ঘন। তো সেই বিষয়টা আজকে মানে দেখাই দিব কিভাবে করলে মানে স্টার্ট বন্ধ হবে না, আপনি একদম সম্পূর্ণ গাড়ি চালাতে পারবেন। হ্যালো বন্ধুরা, যারা মোটর সাইকেল চালানো শিখবেন তাদের জন্য সুখবর, আজকে আমি মোটর সাইকেল কীভাবে চালাতে হয় সেই বিষয়ে বিস্তারিত জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত। তো মোটর সাইকেল চালানোর আগে কিছু মৌলিক জিনিস সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে, সেগুলো হচ্ছে এটা হচ্ছে ক্লাচ, আর এটা হচ্ছে রেস, আর এটা হচ্ছে গিয়ার প্যাডেল, আর এটা হচ্ছে ব্রেক, পিছনের ব্রেক, তারপর এটা হচ্ছে সামনের ব্রেক। তো এখন আপনাদেরকে আরো কিছু জিনিস সম্পর্কে দেখাবো। এটা হচ্ছে নিউট্রাল বাতি, দেখতেছেন এটা হচ্ছে নিউট্রাল বাতি। এই নিউট্রাল বাতিটা এখন জ্বলতেছে না, তার মানে এখন গাড়ি গিয়ারে আছে, বুঝছেন? তো এটাকে মানে গিয়ার না থাকলে এইরকম মানে জ্বলবে, দেখতে পাচ্ছেন এই জ্বলতেছে, এখন গাড়ি নিউট্রাল আছে। গাড়ি স্টার্ট করার আগে গাড়িতে বিশেষ করে বেশিরভাগ গাড়িতে এই সুইচটা থাকে, এটা হচ্ছে ইঞ্জিন সুইচ। গাড়ি স্টার্ট করার আগে এই ইঞ্জিন সুইচটা দিতে হবে, তারপর গাড়ি স্টার্ট করতে হবে। এই যে দেখেন এখানে সেল আছে, আর কিছু গাড়িতে তো হ্যান্ডেল আছে, এটা তো ফালসার গাড়ি, এটাতে হ্যান্ডেল নেই। সেল দিয়ে প্রথমে স্টার্ট করবেন, এরকম স্টার্ট করবেন, এখন স্টার্ট হয়ে গেছে। প্রথমে সুইচ দিবেন, 2 সেকেন্ড ওয়েট করবেন, এরপর এখন গাড়ি নিউট্রাল আছে, দেখতেছেন নিউট্রাল বাতি জ্বলতেছে। তো ইঞ্জিন সুইচটা আমি অন করে দিচ্ছি, এখন ইঞ্জিন সুইচ অন আছে। তো এখন আমরা সেল করব, গাড়ি স্টার্ট করব। এই দেখেন গাড়ি স্টার্ট হয়েছে, এটা হচ্ছে এসকেলেটর, আমি এসকেলেটর চাপতেছি। এটা হচ্ছে ক্লাচ, বাম হাতের এটা হচ্ছে ক্লাচ। প্রথমে ক্লাচ করে আমরা গিয়ার একটা সামনের দিকে, এই গাড়ির একটা গিয়ার সামনে বাকিগুলো পিছনে, প্রথমে ফার্স্ট গিয়ার সামনের দিকে ফেলাবো। এখন প্রথম গিয়ার পড়ছে, এখন আমি গাড়ি কিভাবে শুরু থেকে সামনের দিকে আগাবো সেটা হচ্ছে ক্লাচের উপর ডিপেন্ড করবে, আপনার ক্লাচ ছাড়ার উপর ডিপেন্ড করবে। আপনি যদি ক্লাচ সঠিকভাবে ছাড়তে না পারেন গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো সেটা হচ্ছে দেখাচ্ছি আমি কিভাবে এই ক্লাচটা, এই প্রথমে ক্লাচটা হালকা করে ছাড়তে থাকবেন, একদম হালকা হালকা ছাড়বেন। এই গাড়ি হাঁটতেছে, দেখতে পাচ্ছেন গাড়ি হাঁটতেছে, এখন এই গাড়ি হাঁটতেছে। এরপর সেকেন্ড গিয়ার ক্লাচ করবেন উপরের দিকে, সেকেন্ড গিয়ার, এই গাড়ি এখন চলতেছে, দেখতে পাচ্ছেন আমি হালকা হালকা ক্লাচ ছাড়ছি, গাড়ি চলতেছে। এরপর আবার ক্লাচ করবেন, ক্লাচ করলে রেসটা ছেড়ে দিতে হবে, বুঝছেন? তারপর 3 নম্বর গিয়ার, তারপর এরকম আস্তে আস্তে ক্লাচ ছাড়বেন। এইভাবে আপনি গাড়িটা চালাতে হবে, গাড়ি চালাতে হয়। যখন গাড়ি স্লো হয়ে যাবে তখন আস্তে আস্তে গিয়ার কমাবে। এখন 2 নম্বর গিয়ারে চালাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন গাড়ি রানিং অবস্থায় গিয়ার কমাবেন না। অনেকে আছে গাড়ি প্রচুর স্পিডে চলতেছে, 30-40 গাড়ি স্পিড চলতেছে, তখন মানে সামনেই দাঁড়াবে, কিন্তু তার আগে গিয়ারগুলো নিউট্রাল মানে কমাই ফেলে, সেক্ষেত্রে গাড়ির গিয়ার বক্সের ক্ষতি হয়। অনেকে আছে ক্লাচটা ঠিক মতো ছাড়তে পারে না, যার কারণে স্টার্ট বন্ধ হয়ে যায়। তো সে কি কারণে স্টার্ট বন্ধ হয়ে যায় সেটা এখন দেখাবো। ধরেন আপনি রেসের সাথে অ্যাডজাস্ট করে ক্লাচটা যদি ছাড়তে না পারেন, এ দেখেন স্টার্ট বন্ধ হয়ে গেছে। রেস করে রেস না করলে স্টার্ট বন্ধ হয়ে যাবে, ক্লাচটা যদি হুট করে ছেড়ে দেয় তাহলে স্টার্ট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এটা বিশেষ করে মনে রাখতে হবে আপনাকে, আপনারা ক্লাচটা ছাড়তে হবে একদম স্লোলি, এরকম স্লো স্লো করে ছাড়তে হবে ক্লাচটা। একজন একজন স্বাভাবিক রাইডার যখন গাড়ি চালায় সেটা এখন দেখাবো, সম্পূর্ণ মানে একদম পাক্কা ড্রাইভারে কীভাবে গাড়িটা চালায় সেটা এখন দেখাবো। গাড়ি এখন 1 নম্বর গিয়ারে আছে, দুই নম্বর গিয়ার, এখন 3 নম্বর গিয়ার, এখন 4 নম্বর গিয়ার, এখন
এখনো রাস্তাটা গরম, এই যে দেখেন রাস্তার গাড়ি। ক্লাস করলে রেস ছেড়ে দিতে হবে। যারা নতুন মোটরসাইকেল চালাবেন তারা বিশেষ করে সামনের ব্রেকটা কম ইউজ করবেন, কারণ নতুন অবস্থায় যারা হঠাৎ সামনের ব্রেক মারতে মানে আপনি পড়ে যেতে পারেন, তাই সামনের ব্রেকটা মারবেন না। আর বিশেষ করে হেলমেট, অবশ্যই হেলমেট পরে গাড়ি শেখার চেষ্টা করবেন, কারণ আপনার সেফটি প্রথমে খেয়াল রাখতে হবে। अगर तुम लोग नया हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है ना उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।